দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 7 জানুয়ারি। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এ সময় অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে দেশবাসীকে নির্বিঘ্নে স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশগ্রহণের আহ্বান জানান সিইসি। বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার জন্য অপেক্ষা ছিল বুধবার দিনভরই। সকালে নির্বাচন কমিশন ভবনে ব্রিফিংয়ে ইসি সচিব জাহাঙ্গীর আলম জানান, বিকেলে কমিশনের বৈঠকে জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পরে সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করবেন। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার সরাসরি ভাষণ প্রদান করবেন এবং সেই ভাষণেই তিনি সমগ্র দেশবাসীকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল জানিয়ে দেবেন। বিকেলে তফসিল বিষয়ে আনুষ্ঠানিক বৈঠকে বসে সিইসির নেতৃত্বাধীন নির্বাচন কমিশনাররা। সন্ধ্যা 7টায় নির্বাচন কমিশন ভবন থেকে সরাসরি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। তিনি জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 2024 সালের 7 জানুয়ারি। আগামী 2024 সালের জানুয়ারি মাসের 7 তারিখ রোজ রবিবার 300 আসনে দ্বাদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। 66 জন রিটার্নিং অফিসার এবং 592 জন সহকারী রিটার্নিং অফিসারের নিয়োগ চূড়ান্ত করা হয়েছে। সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমার শেষ তারিখ 30 নভেম্বর, প্রার্থী যাচাই বাছাই 1 থেকে 4 ডিসেম্বর পর্যন্ত, প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ হবে 18 ডিসেম্বর। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী 30 নভেম্বর, মনোনয়নপত্র বাছাই হবে আগামী 1 থেকে 4 ডিসেম্বর। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়েরও নিষ্পত্তি হবে 6 থেকে 15 ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 17 ডিসেম্বর। রিটার্নিং অফিসারগণ প্রতীক বরাদ্দ করবেন 18 ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে 18 ডিসেম্বর থেকে আগামী 2024 সালের 5 জানুয়ারি সকাল 8 ঘটিকা পর্যন্ত। দ্বাদশ সংসদ নির্বাচনে দেশবাসীকে একটি পরিচ্ছন্ন ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার অঙ্গীকার করেন সিইসি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী সহ আপামর জনগণের আন্তরিক অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করছি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সফল ও ফলপ্রসূ হোক। বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা।